অন্য উৎসব চলছেই। নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধের মুখ্যমন্ত্রী কড়া বার্তা ও আশ্বাসের পরও মান্ধাই বিধানসভা এলাকায় সন্ত্রাস অব্যাহত। মুখ্যমন্ত্রীর বার্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা। বন্য উৎসবের হাত থেকে রক্ষা পায়নি নতুন বছরের প্রথম দিনটিও। নাশকতার আগুনে পুড়ল চারটি দোকান। অভিযোগ, ভোট ফলাফলের পর থেকেই এই দোকানগুলি বন্ধ করে দেয় শাসক দলের দুর্বৃত্ত বাহিনী। অপরাধ, বামপন্থী সমর্থক। সন্ত্রাসীদের চাহিদা মতো চাঁদাও দেওয়া হয় রুটি রুজির সংস্থান বাঁচিয়ে রাখতে, কিন্তু শেষ রক্ষা হল না। শনিবার রাতে পুড়িয়ে দেওয়া হয় চারটি দোকান। এই প্রতিহিংসামূলক ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাচরণ দেববর্মা। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আইন অনুসারে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তিদানের দাবিও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।